আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো যারা ফ্রি ফায়ার লাভার আছেন, শুধুমাত্র তাদের জন্য আমি এই লোগোটি ডিজাইন করেছি। তো লোগোটি আপনাদের পছন্দ হলে ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিক্সেল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এগুলোকে আমরা ক্লিয়ার করে নিব ভিউয়ার্স। তো ক্লিয়ার করার পর আমরা শেপ অ্যাড করব, ইম্পোর্ট করব ভিউয়ার্স। আমি এটা ডেসক্রিপশন বক্সের ডাউনলোড লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই শেপগুলো আমি নিজে তৈরি করেছি ভিউয়ার্স। এগুলো আপনারা যদি না বানাতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আরেকটি শেপ অ্যাড করব, এটাও আমি নিজে থেকে বানিয়েছি ভিউয়ার্স। আপনারা চাইলে এটাও ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আমি এগুলোকে এখন একটা টেক্সট অ্যাড করব। আমি যেই টেক্সটটা আপনাদের নাম বা আপনারা যেই টেক্সটটা অ্যাড করতে চান সেই টেক্সটটা অ্যাড করবেন। আমি আমার নামটি দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে আপনারা নামটা অ্যাড করবেন। তো এইভাবে নামটা নেওয়ার পর ভিউয়ার্স এখানে বসিয়ে দিবেন। এখানে বসানোর পর আমরা ফ্রন্টে যাব। তো ফ্রন্ট আমি একটা কাস্টম ফ্রন্ট দিব। এই ফ্রন্টটি ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স। আর ফ্রন্ট নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেটা দেখে শিখতে পারবেন কীভাবে পিক্সেল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয়। তো এইভাবে আপনারা এডিট করবেন। তো আমি ফ্রন্টের কালার রেখেছি সাদা এবং স্ট্রোক দিয়ে দিলাম কালা, কারণ আমি এখান থেকে কালার ইরেজ করবো ভিউয়ার্স, কারণ আমি ফ্রন্টগুলোর মাঝখানে স্পেস রাখার জন্য এটা করতেছি। তো এখন আমাদের একটা শেপ অ্যাড করতে হবে ভিউয়ার্স। কেন শেপ অ্যাড করতে হবে দেখেন, তো এখানে চাপ দিয়ে আপনারা শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করে এই শেপটাকে এই যে কোনো একটি লেটারের অর্থাৎ আমি সরেওর এর মধ্যে রেখে একবারে ছোট করে দিলাম ভিউয়ার্স, যাতে না দেখা যায়। এখন আমি এই দুইটাকে মার্জ করব, মার্জ করে একটা লেয়ার বানাবো। তো দেখেন ভিউয়ার্স এখন একটা লেয়ার হয়ে গেছে। এখন আমরা ইরেজ কালারে চলে যাব। ইরেজ কালারে চলে যাওয়ার পর দেখেন ভিউয়ার্স এখান থেকে কালারটা সরে গেছে, এখন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, অর্থাৎ ফ্রন্টেরও ডিজাইন হয়ে গেছে। আমাদের এমনিতে তো শেপগুলো আমরা আগে থেকেই ডিজাইন করে রেখেছি, এটা শুধুমাত্র অ্যাডজাস্ট করে আমি লক করে নিচ্ছি ভিউয়ার্স। এভাবে সুন্দর করে পজিশন অনুযায়ী আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া শেষ হলে ভিউয়ার্সের সবগুলোকে মার্জ করে নিতে হবে। তো কর্নারে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নিচে এই রাইট কর্নারে ক্লিক করে এদিকে মার্জ অপশনে ক্লিক করে মার্জ করে নেবেন। তো এভাবে মার্জ করা শেষ হলে আপনার লেখাটি একটা লেয়ার হয়ে যাবে। এখন আমরা চলে যাব ইরেজারে। দেখেন ভিউয়ার্স ইরেজার, এই যে ইরেজারে গিয়ে আপনারা এভাবে চাইলে ইরেজার থেকে এটাকে আস্তে আস্তে যেই জায়গাটুকু ফাঁকা করা দরকার করতে পারবেন, কিন্তু ইরেজারে না গেলেও চলবে ভিউয়ার্স। তো এখন আমরা আরেকটা পিকচার অ্যাড করব, টাইগার। টাইগার না ভিউয়ার্স আমি এটা দিয়ে দেখাচ্ছি। এটা অ্যাড করার পর এখানে বসিয়ে দিবেন। তো এখানে সুন্দর করে বসিয়ে দেওয়া শেষ হলে ভিউয়ার্স আমরা এটাকে কালার দিয়ে দিব ব্ল্যাক, যেহেতু আমরা সবগুলোর কালার ব্ল্যাক রেখেছি। তো কালার দেওয়ার পর ভিউয়ার্স আমরা এটাকে লক করে নিব। লক করার পর আমরা টেক্সট অ্যাড করব এখন। তো আমি দেখাচ্ছি কীভাবে টেক্সট অ্যাড করবেন। আমি ফ্রি ফায়ার লাভার দিচ্ছি ভিউয়ার্স। যারা ফ্রি ফায়ার ভালোবাসেন তারা ফ্রি ফায়ার দিবেন, যারা ইউটিউব চ্যানেলের লোগো ডিজাইন করতে চান তারা তাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন বা আপনার নাম দিয়ে দিতে পারেন। তো এভাবেই আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে যে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটাকে বাঁকা করবেন এইভাবে। তো এইভাবে বাঁকা করার পর সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। দেখবেন যদি ভালোভাবে না বসে তাহলে টেক্সটে গিয়ে টেক্সটটা একটু ছোটো বড়ো করে নেবেন। তো এইভাবে টেক্সটটা ছোটো বড়ো করা হলে সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর আরেকটা টেক্সট করবেন, আমি গেমার লিখে দেখাচ্ছি, যেহেতু আমি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনারা যদি ইউটিউবিং করে থাকেন তাহলে এখানে ইউটিউবার লিখে বসাতে পারেন। তো এটাকেও আপনারা এখানে বাঁকা করে নেবেন এভাবে। তো এই অপশনটা চালু করে এইভাবে বাঁকা করার পর এখানে বসিয়ে দিবেন। যদি ভালোভাবে না বসে তাহলে ফ্রন্টটা একটু ছোটো বড়ো করে নিতে পারেন। তো বসে গেছে ভিউয়ার্স, এখন আমরা এটাকে ট্রান্সপারেন্টে গিয়ে এটাকে সেভ করে নেব। আমি সবগুলো লেখার কালার দিয়ে দিব ভিউয়ার্স। এটাকে বোল্ড করে নিচ্ছি ভিউয়ার্স একটু, যাতে একটু মোটা দেখা যায়। তো এই স্টাইলে গিয়ে বোল্ড করে নেবেন। এখন চাইলে আপনারা এটাকে মার্জ করে নিতে পারেন। তো এইভাবে সবগুলোকে মার্জ করবেন। মার্জ করার পর ভিউয়ার্স এটাকে কালার একটা কালার দিয়ে দিবেন, যে কোনো একটা কালার দিলেই হবে, সবগুলোর কালার একই হয়ে যাবে ভিউয়ার্স। এই জন্য কালার অপশনে গিয়ে আপনি যে কালারটা পছন্দ হয় সেই কালারটা দিবেন। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে কালারটা, আমি সেই কালারটা দিচ্ছি ভিউয়ার্স এই ডিজাইনের জন্য। এই ডিজাইনের জন্য এই কালারটি সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই জন্য এই কালারটি দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্টে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করে এটার রেজুলেশন বাড়িয়ে নেবেন, আলট্রা করে সেভ দিয়ে দিবেন। তো সেভ করার পর ভিউয়ার্সে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে।
ফটোপিয়া লিখে সার্চ করার পর এখানে ক্লিক করবেন। তারপর ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করে ফাইল অ্যাড করবেন, পিএসডি ফাইল। আমি পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে লোডিং হওয়ার পর ভিউয়ার্স এভাবে আসবে, তো লেয়ার অপশানে ক্লিক করবেন, এই যে ইউর লোগো হেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করে স্মার্ট অবজেক্ট খুঁজে বের করবেন। তারপর ওপেন এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করে লেয়ার অপশান চাপ দিয়ে এটা অফ করে দেবেন। তো ফাইলে গিয়ে আপনার যে পিএনজি, আপনি যে পিএনজিটা বানালেন পিক্সেল ল্যাব দিয়ে, সেই পিএনজিটা এখানে অ্যাড করবেন। সেই ডিজাইনটা অ্যাড করার পর এখান থেকে কর্নারে টান দিয়ে একটু বড় ছোট করে নেবেন। ভালোভাবে বসানোর পর লেয়ার অপশানে ক্লিক করে নিচের যে লোগোটা এক্সট্রা আছে, আগের লোগো, সেটা ডিলিট করে দেবেন। এখন আর শুধুমাত্র আপনার লোগোটি রয়েছে। ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেবেন। আপনার লেখাটি এই যে এই কর্নারে চাপ দেওয়ার পর তৈরি হয়ে যাবে, দেখুন তৈরি হয়ে গেছে। এখন জুম করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এখন ফাইল অপশানে গিয়ে এক্সপোর্ট এসে যাবেন। এক্সপোর্ট এসে যাওয়ার পর জেপিজিতে ক্লিক করবেন, তারপর সেভ দিয়ে দিবেন। ভিউয়ার্স একটা অ্যাড আসতে পারে, ওকে দিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে।